ওয়েলকাম টু লাইফ স্টার্ট। আজকের এই বৃষ্টির দিনে আমরা একটু ফুটবল নিয়ে আলোচনা করবো। আসিফ ভাই আছে? আসিফ ভাই, সামনে ডুরান্ড কাপ, ডুরান্ড কাপে মোহামেডান স্পোর্টিং খেলবে, আপনার মোহনবাগান খেলবে এবং ইস্ট বেঙ্গল খেলবে। প্রথমে আসি মোহামেডান স্পোর্টিং কে নিয়ে, তুমি কতটা আশাবাদী? দেখো, প্রথমে যেটা বলবো, আমাদের দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনারা আমাদের হচ্ছে এই প্রোগ্রামের সঙ্গে সবসময় যুক্ত হয়ে থাকেন, অনেক মন দিয়ে শোনেন, শেয়ার করেন, লাইক কমেন্টস করেন। তার জন্য আমাদের ক্ষুদ্র চ্যানেলের পক্ষ থেকে ওনাদেরকে আবারও একবার ধন্যবাদ বা থ্যাংকস জানিয়ে শুরু করছি আমাদের রাতের এই লাইভ অনুষ্ঠান। তো যেটা হচ্ছে প্রথমে বলার, দেখো মোহামেডান স্পোর্টিং আজকে আমাদের হচ্ছে আলোচনার টপিকস বা কেন্দ্র, যে মোহামেডান ইস্ট স্পোর্টিং বেঙ্গল ও ডুরান্ড মোহনবাগান কাপে, আছে, অসুবিধা নেই। হ্যাঁ সেটাও বলবো আমরা, ঠিক আছে পরবর্তীতে। অবশ্যই প্রথমে মোহামেডান কে নিয়ে বলি, আসি মোহামেডান কে নিয়ে, যে এই দলটাকে নিয়ে কতটা আশাবাদী। দেখো এই দলের বর্তমান খেলা দেখে খুব একটা স্যাটিসফাইড নই, প্রথমেই বলে দিই। তার কারণ একটা দল তখনই ভালো খেলে যখন হচ্ছে সেই দলের মিডফিল্ডটা ভালো হয়। এটা আমরা যারা ফুটবল হচ্ছে দেখি, ফুটবল ফলো করি কম বেশি প্রত্যেকেই জানি, যে দলের মিডফিল্ড যত ভালো ম্যাচের কন্ট্রোল বা ম্যাচের হচ্ছে রাশ তাদের হাতেই মূলত থাকে। তো দেখো মোহামেডানে যে দুজন এখন বর্তমানে খেলছে মিডফিল্ডে, তো একটা হচ্ছে তন্ময় ঘোষ, আমাদের এই কলকাতারই ছেলে, কলকাতা বলতে আমাদের বাংলার ছেলে। তো তিনি হচ্ছে যে ফুটবলটা খেলছেন অতীব হতাশ করছেন, আমি একটু নাম করেই বলছি। যে একটা মিডফিল্ডে খেলা প্লেয়ার যদি ওরকম উইথ দ্য বল রান না করতে পারে, ঠিকঠাক যদি হচ্ছে বলগুলো স্ন্যাচ না করে, তার হচ্ছে ফরওয়ার্ড বা হচ্ছে অ্যাটাকিং লাইনে যদি না বলগুলো ডিস্ট্রিবিউট করতে পারে, যদি না হচ্ছে মাঝ মাঠে খেলে যদি না অ্যাটাক এবং হচ্ছে ডিফেন্স উভয়ভাবে ঠিকঠাক ভাবে সহায়তা করতে পারে, তাহলে কোনোদিনই একটা টিম খুব একটা বেটার রেজাল্ট করতে পারে না এবং ভালো ফল করতে পারে না। আমার মনে হচ্ছে মনে হয় এখানেই প্রথমত অনেকটা ড্রব্যাকস বা হচ্ছে গলদ রয়েছে মোহামেডানের আপাতত, এরা অবশ্যই ভেবে দেখা উচিত ম্যানেজমেন্টের। সেকেন্ডলি দেখো যেটা বলছি বলার ব্যাপার, যে গোলকিপিং পজিশনে যিনি খেলছেন, আগের দিনকে তুমি দেখেছো মাঠে ছিলে, অত্যন্ত একটা গরম এবং অতীব কষ্টের মধ্যে তোমরা খেলা দেখেছো যা শুনলাম পরবর্তীতে, যে প্রথমেই একটা ম্যাচে 2-3 মিনিট শুরু হয়েছে একটা ফ্লাইট মিস করলো বাজে এবং বল, সেখান থেকে হ্যাঁ 1-0 গোলে পিয়ারলেস এগিয়ে গেল। এবার একটা হচ্ছে গোলকিপার তার কাছ থেকে কিন্তু এটা আশা করা যায় না, ওটা ওনার একটা ড্রব্যাক। তো এই ড্রব্যাকটা ছাড়া বা ওই ফল্টটা ছাড়া আমি খুব একটা ওনাকে দেখিনি বাজে খেলতে বা বাজে পারফরমেন্স। তাই গোলকিপিং পজিশনটা আপাতত বাদই দিলাম, রইলো হচ্ছে স্টপার আর দুটো সাইড ব্যাক। স্টপার পজিশন এখন যিনি খেলছেন দীপু দীপু হালদার এবং হচ্ছে জেমস সিং, মণিপুরের এই খেলোয়াড়টি, এই দুজনে হচ্ছে মোটামুটি নির্ভরতা দিচ্ছে এখনো পর্যন্ত। মোটামুটি জেমস এর বল অ্যান্টিসিপেশন জ্ঞানটা যথেষ্ট ভালো এবং তিনি যে মানে কভারটা করেন, যে হুট করে ট্যাকেলে চলে যান না, ফাইনাল ট্যাকেল করেন না, আগে হচ্ছে চেস করেন, ব্লক করার চেষ্টা করেন, তার ব্লকিং মার্কিং নো ডাউট ভালো। দীপু হালদার মোটামুটি তার সঙ্গে যোগ্য সহায়তা করছে। দুটো সাইড ব্যাকে যারা খেলছে মোহামেডানের, একটা হচ্ছে একদিকে খেলছে সামাদ, আমাদের হচ্ছে এই বাংলার ছেলে সামাদ, আর হচ্ছে অপর প্রান্তে বঙ্গতনয়, বঙ্গ তনয়, আর হচ্ছে অপর প্রান্তে যিনি খেলছেন তিনি হচ্ছেন সম্ভবত রুই আডিঙ্গা। আডিঙ্গা তার হচ্ছে যে পারফর্ম দেখছি, তিনি হচ্ছে যথেষ্ট ওভারল্যাপে যাচ্ছেন এবং হচ্ছে তিনি তার ডিফেন্সটাকেও সামলাচ্ছেন। আগের ম্যাচে হয়তো সামাদ গোল করতে পারে, বাট সামাদের খেলায় কিন্তু যে আগের সামাদ বা সামাদারি মল্লিক হিসেবে যিনি ফুটবলে পরিচিত ময়দানি ফুটবলে, তার যে খেলার যে ঝাঁজটা, তার যে হচ্ছে চোরা গতি, উইথ দ্য বল রান করে উইং থেকে গিয়ে দুর্দান্ত দুর্দান্ত ক্রস করা, মাইনাস রাখা এবং সেই ক্রস ধরে ফরওয়ার্ডদের দারুণ দারুণ গোল, সেটা কিন্তু কোথাও মিসিং। এটা একটা খুবই বড় একটা প্রবলেম মনে হচ্ছে। এবারে আসি মিডফিল্ডে, মিডফিল্ডে কিন্তু প্রথমেই বললাম মিডফিল্ডে শুরু করলাম, তন্ময়কে অতীব হচ্ছে লাগছে, স্লো তো লাগছে এবং তিনি অত্যন্ত হতাশ করছেন ম্যাচের পর ম্যাচ। আগের দিন কিন্তু তুমি দেখবে বাবুলদা, যে অভিষেক হালদার যিনি সাসপেন্স ছিলেন আগের ম্যাচে ডায়মন্ড হারবার এসটির সঙ্গে, তিনি খেলতে পারেননি, অভিষেকই কিন্তু মূলত ম্যাচের মোড়টা ঘুরিয়েছে। যে তিনি মাঝ মাঠে খেলতে খেলতে স্ক্রিনিং করছিল বারবার, হচ্ছে যে বল নিয়ে আগের দিনে হচ্ছে তো খেলা ওঠা নামা হয়নি তো, করা। আগের দিনে এক সেকেন্ড না, আগের দিনে হ্যাঁ আগের দিনে যে ফুটবলটা হয়েছে তো কোন রকমের দায় ছাড়া ফুটবল, ছন্ন ছাড়া ফুটবল খেলা হ্যাঁ হয়নি একদম কোনো দিন, এটা একদম তো অস্বীকার করা যাবে না। হয়তো সামাদ আলী মল্লিক গোল করেছেন, কিন্তু যে ওভারঅল যদি তুমি ফুটবলের কথা বলো, মিডফল্ড তেমন কিছু নয়। আসিফ ভাই বলো। একদমই। তো
এটা হ্যাঁ এটা একটা বড় ফ্যাক্টর। তবে অভিষেককে দেখে যেটুকুটি মনে হচ্ছে, ওর যে বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপিয়ারেন্স, ওর যে বল দেয়া নেয়া করে খেলার যে হচ্ছে প্রবণতা, এবং যেভাবে ওভারঅল ও ডিস্ট্রিবিউট করছিল বলগুলো দুটো উইংয়ে, এবং যেভাবে স্পিনিং করে বলটাকে নিয়ে ড্রিবল করে এগোচ্ছে, বারবার ডস করছে, খুব ভালো লাগছিল ওর খেলাটা দেখে। এবং লাস্টে যে গোলটা এলো একদম টাইম মোমেন্টে, ওর ফ্রিকিক থেকেই গোলটা আসে। যাই হোক, তো সেই বল ধরে সামাদ আলী মল্লিকের একটা শট এবং গোল। তো ওভারঅল হচ্ছে এই বর্তমান অবস্থা। তবে দুটো পজিটিভ দিক খুবই চোখে পড়েছে, একটা হচ্ছে ব্যারেটো, বিস্টেন ব্যারেটো, এবং হচ্ছে ডেভিড। এই দুটো হচ্ছে আপ ফ্রন্ট বা অ্যাটাকিং বিভাগের খেলোয়াড় মোহামেডানে যারা খেলছে এই বছর বর্তমানে, এরা কিন্তু অত্যন্ত ইমপ্রেসিভ ফুটবলটা খেলছে। যে ঠিকঠাক বলটা ধরা, ঠিকঠাক পাস করা, এবং একদম ডেভিড বলে যে প্লেয়ারটা খেলছে তার কিন্তু গোল করার যে হচ্ছে দক্ষতা বাবুল, তুমি দেখবে অত্যন্ত ভালো। তিনি গোলের গন্ধ পান, ঠিকঠাক জায়গায় পৌঁছে যাওয়া এবং তিকাটির মধ্যে ঠিকঠাক কানেক্ট করা, এটা একটা অত্যন্ত ভালো পজিটিভ দিক। আর বিস্টন ব্যারেটো এই প্লেয়ারটা কিন্তু মোহামেডানের, আমি তোমাকে বলে দিচ্ছি আজকের লাইভ প্রোগ্রামে, যদি ঠিকঠাক যদি করতে পারে আর দলে রাখতে পারে এবং যদি গ্রুমিং করতে পারে, এই প্লেয়ারটা কিন্তু ওদের ভবিষ্যতের অনেকটা ভরসা যোগাবে মোহামেডানে। তার কারণ এই প্লেয়ারটার গোল করা এবং গোল করানোর যে দক্ষতা রয়েছে, এখন আপাতত এই দলে তেমন কাউকে চোখে পড়ছে না এই পর্যন্ত। ডুরান্ড কাপে প্রথম ম্যাচ খেলতে চলেছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, যদিও মুম্বাই সিটি এফসি তাদের প্রথম দল নিয়ে আসবে না, তারপরে মোহামেডান স্পোর্টিং দলে তিনখানা বিদেশি ইতিমধ্যে চলে এসেছে, জোসেফ থেকে আর্জেন্টিনা একটা প্লেয়ার, এর ধরো তিনখানা বিদেশি দলের সঙ্গে জয়েন হলো, কতটা শক্তিশালী হবে বলে মনে হয়? কারণ বাদ বাকি তো সব আমাদের ভারতীয় প্লেয়াররা খেলবে। দেখো প্রথমে বলি, যেটা আগের দিনই সম্ভবত গতকাল মোহামেডান চেন্নাই এফসির সঙ্গে একটা প্র্যাকটিস ম্যাচ খেলে আইএফএর এক্সেলেন্স গ্রাউন্ডে। তো সেখানে কিন্তু তারা এক এক গোলে ড্র করে প্রথম 45 মিনিটে। কিন্তু যে বিদেশি স্ট্রাইকারটা আমাদের চলে এসেছে আপাতত, মানে মোহামেডানের অ্যালেক্সিস বা অ্যালেক্স নামে যিনি হচ্ছে পরিচিত, তো আসি ভাই শুনতে পাচ্ছো? আছে আসি ভাই নেট বিচ্ছিন্ন হয়ে গেছে, যাই হোক আমি ফিরে আসছি। আমার মনে হয় এই টিম ডুরান্ড কাপে এই টিম নিয়ে ভালো আশা করা যাবে না, দেখা যাক কি হয়। পয়েন্ট টেবিলে মোহনবাগান তো আগে আছে। আচ্ছা আচ্ছা আসি ভাই আসুক, আমরা আসছি এবং অনুষ্ঠানটা কন্টিনিউ করব। এবং মোহনবাগান প্রথম ম্যাচ খেলতে চলেছে তো আপনার বাংলাদেশ আর্মির সঙ্গে 3 তারিখে, এটা নিয়ে আলোচনা হবে। এস কে রাজা ভাই বলছেন চলবে না, সুমন মল্লিক বলছেন নই, আসিফ ভাই আবার আসবেন, আসলে আমরা আলোচনা করবো, ততক্ষণ যারা লাইভটা দেখে একটু শেয়ার করে দেবেন। আসিফ ভাই চলে এসছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে? বলো বলো। ফয়েজ। হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। তো যেটা হচ্ছে ব্যাপার, কি বলছিলেন যেন, কোন টপিকটা নিয়ে হচ্ছিল? ওইটা ডুরান্ড কাপ নিয়ে মোহামেডান হ্যাঁ হ্যাঁ ডুরান্ড কাপ আগের দিনকে আইপিএল এক্সেলেন্স গ্রাউন্ডে, মানে গতকাল মোহামেডান কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলে আইএসএল এর টিম চেন্নাই এন এফসি। তো চেন্নাই এন এফসি কিন্তু ভালোই টিম মোটামুটি, তারা সম্ভবত তারা আইএসএল যাদেরকে খেলাবে সেই রকমই সব সমস্ত কম বেশি প্লেয়ারদেরকে নিয়ে এসেছে। এবারে তারা যে ম্যাচটা কাল খেলতে নেমেছিল একটা প্র্যাকটিস ম্যাচ হিসেবে, মোহাম্মদ রফিকরা ছিল দেখলাম সেখানে, কিন্তু মোহামেডান যে ফুটবলটা খেলেছে এবং যা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, যে অ্যালেক্সিস যে ফ্রিকিকটা নিয়ে, ফ্রিকিকের সমস্যাটা কিন্তু অনেকটা মিটেছে, ঠিক আছে, বা ফ্রিকিক মারার যে একটা প্লেয়ারের দরকার ছিল সেটা কিন্তু অনেকটা ঘাটতিটা পূরণ হবে বলে সমর্থকের অনেক অংশ হ্যাঁ মনে করছে। এটা এবারে এটা কাসিমভ একদম নাকি ঠিক পুরো কথা ম্যাচটা বলেছেন, খেলেছে, হ্যাঁ কাসিমভ পুরো ম্যাচটা খেলেছে। মোস্তাফিজুদ্দা বলছে মোহামেডানের সম্ভাবনা কতটা। দেখো মোহামেডান যে গ্রুপটাতে আছে দুগান্ডে দেখলাম, সেই গ্রুপে মুম্বাই সিটি এফসি রয়েছে। তো মুম্বাই সিটি এফসি ফুল স্কোয়াড নিয়ে আসছে না ডুরান খেলতে, মূলত রিজার্ভ বেঞ্চ যারা খেলে, যে সমস্ত প্লেয়াররা খেলে সে সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে আসছে এবং তাদেরকে
খেলিয়াটা দেখে নেবে তারা কতটা তৈরি আছে মোটামুটি। তো ওই একটা টিম গেল, আর একটা সম্ভবত আইএসএল এর টিম রয়েছে বা আই লিগের, এবং আর একটা বাইরের টিম আছে, টোটাল চারটে করে টিম আছে একটা করে গ্রুপে। হ্যাঁ, একটা তো সেনা আমার টিম মনে আছে। হয় হুম হুম আমার মনে হয় মোহামেডানের গ্রুপ পর্যায়ে খুব একটা মানে খারাপ ফল করবে না, তবে তার পরবর্তী কি করবে এখনই বলা বলা খুবই ডিফিকাল্ট। আচ্ছা, কমেন্টটা করছে একেবারে মঞ্জুর আলম। হুম একেবারে তো মোহামেডানকে নিয়ে আলোচনা হলে এবার আমরা একটু মোহনবাগানকে নিয়ে আসি। মোহনবাগান যা দল গড়ে হুম করেছে ইতিমধ্যে, হুম কিন্তু তারা হুম ভারত সেরা দল করেছে তুমি জানো, এবং তারা হুম হুম কলকাতা লিগও দুর্দান্ত পারফর্ম করছে। তারা প্রথম ম্যাচে নামছে আগামী 3 তারিখ। হুম মোহনবাগান হুম নিয়ে তোমার মতামত বা বক্তব্য কি থাকবে? দেখো, মোহনবাগান দলটা সম্পর্কে বলতে গেলে এখন যেটা বলতে হয় যে মোহনবাগান সুপার জায়ান্টস ওয়ান অফ দা মোস্ট হেভিওয়েট টিম ইন হচ্ছে ইন্ডিয়া। তো এখানে যেটা প্রথমত বলা, তার যে সমস্ত ফরেনারদেরকে সাইন করিয়েছে, যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারদেরকে সাইন করিয়েছে, তুমি যদি স্কোয়াডটা একবার দেখো না তাহলে বুঝতে পারবে যে হচ্ছে মোহনবাগান দলে কারা রয়েছে। সাহাল আব্দুল সামাদ থেকে শুরু করে অনিরুদ্ধ হ্যাঁ থাপা, ওদিকে হচ্ছে তোমার আনোয়ার আলী, কে নেই, লিস্টন কোলাসো, মানে তুমি এমন একটা মানে প্লেয়ার দেখাতে পারবে না যে প্লেয়ারটাকে ছাড়া তুমি হচ্ছে ফার্স্ট ইলেভেনের কথা ভাবতে পারো। ওদের কোচ জুয়ান ফেরোনো কিভাবে যে টিম সেট করে বা কিভাবে প্রথম ইলেভেন সিলেক্ট করে আমার জানা নেই, তবে খুবই ডিফিকাল্ট এই কাজটা করা ওনার জন্য অ্যাজ এ কোচ হিসেবে একটা ওরম একটা টিমের। ওদের লক্ষ্য সবসময় হচ্ছে ভারত সেরা আর নয়, এশিয়া সেরা হওয়ার, এশিয়া সেরা ক্লাব নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য ওরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এবং এবার ডুরান্ডে আসি, ডুরান্ডে যে দলটা ওরা মূলত খেলাবে ওরাও কিন্তু কম বেশি মানে ওদের হচ্ছে মেন টিমটা খেলানোর চেষ্টা করবে, তবে সম্ভবত চারটে বিদেশি, তিনটে বিদেশি খেলানো যায়, রেজিস্টার চারটে অথবা পাঁচটা করাতেই পারে। আমি যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, পল ফ্লোরেন্টিন পোগবা আর হচ্ছে তোমার পেত্তু দোষ খেলবে কি জানি না, ওকে হচ্ছে রেজিস্টার সম্মতি এলো, কামিন্স এর তেমন দেখলাম না, বা সাদিকুর হচ্ছে রেজিস্টারের কথা দেখলাম না, আরো দুটো যে ফরেনার রয়েছে ওদের টিমে তারা খেলবে সম্ভবত, হুগো বোমস আরো একজন হয়তো, ঠিক আছে, পোগবাকে দেখে নিতে পারে। পোগবাকে খেলাবে অবশ্যই, যারা দেখলাম রেজিস্টার করে করিয়েছে ডিফেন্সে ও খেলবে, আর হুগো বোমস খেলবে, আর হচ্ছে যে কোনো একটা ফরেনার খেলবে। তবে এটুকু বলতে পারি ইস্ট বেঙ্গল বলো মোহনবাগান বলো যে টিম নিয়েই খেলছে ওরা কিন্তু খেতাব জয়ের লক্ষ্যেই খেলছে এবার টুর্নামেন্ট, ঠিক আছে। লাবিব সাকিব বলছে দাদা আরো কিছু বাঙালি ফুটবলার মোহামেডান স্পোর্টিং এ থাকলে খুব ভালো আচ্ছা হতো। হ্যাঁ, এটা আমরা সেদিনে খেলা দেখতে গিয়েছিলাম, অনেক সমর্থক তারা বলছিলেন যে অনেক আগের আগের বছর যে সমস্ত প্লেয়াররা ছিল, যেমন শেখ ফৈয়াজ থেকে শুরু করে অনেক বাঙালি প্লেয়ার ছিল, সে সমস্ত প্লেয়ার এবছর নেই। এই দিকটা তুমি কিভাবে দেখছো? দেখো এই দিকটা সত্যি মানে আমার তো ওটা এটা নিয়ে যখন আমি দেখি পুরো যখন টিমের লিস্টটা পাই তো খুবই হতাশ হয়েছিল একদিক থেকে। দেখো আগের বছর হয়তো মোহামেডান অনেক খারাপ ফুটবল খেলেছিল, তার জন্য তারা হচ্ছে আই লিগে 6 না 7 গিয়ে শেষ করেছিল এরকম, এবং এদিক সেদিক করে একটা কলকাতা লিগ ছাড়া কিন্তু সেভাবে কিছু মানে আগের বছর তারা হচ্ছে সেরকম ট্রফি জিততে পারেনি, কিন্তু দিনের শেষে যেটা দেখায় যে একটা স্কোয়াডে তো সবাই খারাপ হতে পারে না, আমি বিদেশিদের বাদ দিলাম ঠিক আছে, কিন্তু যে ইন্ডিয়ান প্লেয়ার যারা খেলেছে এই কেন লুইস, এই ফজলুরা, এরা কিন্তু খুব একটা মানে বাজে ফুটবল খেলেনি, নট আপ টু দা মার্ক বলা যাবে না, এরা যে ফুটবলটা খেলেছে, এরা যে পারফরমেন্সটা করেছে সেটা দেখে তারা এক বছরের জন্য ডিটেন বা এক বছরের জন্য আরো এই দলটায় থাকার এটা তাদের হচ্ছে যোগ্যতা ছিল বা দাবিটা ছিল বলে আমি এটা পার্সোনালি মনে করি। এবার দেখো যেটা হতো, আজ যদি এই টিমটাতে একটা হচ্ছে তোমার শেখ ফায়াজ থাকতো, একটা হচ্ছে ফজলু থাকতো, একটা হচ্ছে তোমার কে লুইস থাকতো, আরো দু একটা প্লেয়ার যদি ঘুরে ফিরিয়ে রেখে দেওয়া যেত, তার সঙ্গে এই যে মণিপুরের যে একটা টোটাল একটা সাধারণ ধরনের যে নিউ স্কোয়াড, ঠিক আছে, এই ডেভিড, এই ব্যারেটো, এই অভিষেক হালদার, সামাদ মল্লিক, এরা থেকে একটা টোটাল ব্যালেন্সড করে একটা হচ্ছে নতুন সেট বা নতুন সেট আপ যদি তৈরি করা যেত, আমার মনে হয় মোহামেডান অনেক ব্যালেন্সড টিম হতো, যেটা এই কলকাতা লিগ বলো ডুরান বলো এতে হচ্ছে অনেকটা মানে সুবিধা হতো তাদের ম্যাচগুলো খেলতে, ম্যাচগুলো জিততে। শ্যামাপ্রসাদ মণ্ডল বলছে দাদা তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি দাদা, হম ভালো আছি, ভালো আছি, তোমার সঙ্গে দেখা করব খুবই কবে বাবুলদা, তোমার সঙ্গে দেখা করব দেখা করব, আমরা আমার খুব খুবই। ইচ্ছা, আচ্ছা আচ্ছা, অবশ্যই মনে করে মাঠে চলে ভাই যাবেন, বাবুল মাঠের লোক, চলে মাঠে পেয়ে আসবো। যাবেন ওনাই। বাবুলদা ভালো আছো?
সালমান রক কেন লুইস কে দরকার ছিল, ওটা আমরা তো সমর্থক, আমরা বলছি ওটা আমাদের থেকে যারা অফিসিয়াল আছে, অনেক বেটার কর্মকর্তা বোঝেন আছে, দাদা, ঠিক আছে, যারা আপনারা আছে ফুটবলটা ভালো বোঝেন, তারা অভ্যন্তরীণ ব্যাপারগুলো দেখে যারা, তারা বুঝবেন, কারণ আমরা সমর্থক, আমরা আমাদের আমরা যেটা বক্তব্যটা দেখবো সেটা বলতে বলবো, পারি। বলতে এবার পারি কিন্তু বলো, আমাদের থেকে যারা ক্লাব অফিসিয়াল আছেন তারা তারা অনেক ভালোই বেটার জানেন, বোঝেন নিশ্চয়ই, তারা অনেক ভালো বুঝেছেন তাই করেছেন, দেখুন ব্যাপার নয়। শেখ তৈদুল ইসলাম বলছেন খুব ভালো লাগছে অনুষ্ঠানটা। তৈদুল ইসলাম আপনার কোথায় বাড়ি? আচ্ছা আসিফ ভাই, আমরা ইস্টবেঙ্গল মোহামেডানকে নিয়ে কথা বললাম, মোহনবাগানকে নিয়ে কথা বললাম, আজকের ইস্ট বেঙ্গলের 104তম জন্ম দিবস 104 বছরে পদার্পণ করলো, সেই নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাদের সমর্থকরা বিভিন্ন পোস্ট করছে। কলকাতার 3 হিস্টোরিক্যাল ক্লাব, তো ইস্ট বেঙ্গল ক্লাবের দীর্ঘদিন সাফল্য নেই, এবছর তারা যে ফুটবলটা খেলছে কিন্তু ভালো ফুটবল খেলছে এখনো পর্যন্ত, আর ডুরান্ড কাপে তারা কতটা রেজাল্ট করতে পারে? একদমই একদমই, দেখো দেখো এখন বর্তমানে সিএফএল বা কলকাতা লিগে যে ইস্ট বেঙ্গল দলটা খেলছে, এটা বিনো জর্জের তত্ত্বাবধানে বা নেতৃত্বে যে একটা জুনিয়র টিম মূলত তারাই খেলছে, ঠিক আছে, এখানে যারা খেলছে তারাই যে ডুরান খেলবে এমনটা নয়, অনেক চেঞ্জ আসবে, চেঞ্জের সাথে ইস্ট বেঙ্গলের অনেক ফরেনার আসবে। ইস্ট বেঙ্গলের কোচ কিন্তু এবছর যিনি হচ্ছে নির্বাচিত হয়েছেন, ভালো তিনি কোচ প্রাক্তন বিনোদ জন, বেঙ্গালোর, হ্যাঁ হ্যাঁ প্রাক্তন, উনি কিন্তু আগে বেঙ্গালোর এফসি তে কোচ ছিলেন, তো কাল স্কুয়েদার, তো এই যে কোচটার এনার কিন্তু একটা তুমি দেখে থাকবে বিশেষত্ব বা বৈশিষ্ট্য যেটা, উনি কিন্তু সেট পিস মোমেন্ট গুলোতে খুব জোর দেন, ঠিক আছে, তো এটা একটা খুব পজিটিভ দিক, একটা দল মানে যখন ডেড বল সিচুয়েশন ক্রিয়েট হয় টিমটাতে এবং সেট পিস মোমেন্ট যখন তৈরি হয় তখন কিন্তু দল এগিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে, তো এটা তিনি জোর দেন মূলত, এবং তার কিন্তু কোচিং যে হচ্ছে বা পদ্ধতিটা খুবই ভালো এবং ইন্ডিয়াতে তার যথেষ্ট সাফল্যও রয়েছে। এইবারে ইস্ট বেঙ্গল কলকাতা টিম, এবারে সেখানে নিউ চ্যালেঞ্জ, সমর্থকদের একটা প্রেশার থাকবে অলওয়েজ, তিনি সেই প্রেশার গুলো মানিয়ে নিয়ে কিভাবে এখানে কোচিং করাবেন এবং কতটা সফল হবেন এটা তো সময় বলবে, বাট ডুরান কাপ থেকে যে দল খেলবে আশা করা যায় ইস্ট বেঙ্গলের অনেক বেটার বেটার ফুটবলার এবছর তারা নিয়েছে, ইনক্লুড হয়েছে দলে, অনেক ভালো ভালো পারফরমেন্স এর নমুনা রাখবে, তো ইস্ট বেঙ্গল এখন পর্যন্ত কলকাতা লিগেও খুব একটা খারাপ পর্যায়ে এতে নেই, অবস্থাতে নেই, তারা ভালো আগের দিনকে পর্যায়ে রয়েছে, ওআরের বিরুদ্ধে 5 গোলে জিতলো, ওআরডিকে অনেকগুলো গোলে হারিয়েছে, ঠিক আছে, তো এবারে দেখো খেলায় তো কিছু বলা যায় না, কলকাতা লিগটা এখন হচ্ছে সবে শুরু হয়েছে, কি কয়েকটা ম্যাচ মূলত গিয়েছে, অনেক খেলা বাকি, ডুরান্ডে আশা করছি ইস্ট বেঙ্গল অনেক বেটার পারফরমেন্স করবে, সাকিব সাকিব শেখ শেখ ইস্ট বেঙ্গল, হ্যাঁ একেবারে একেবারে ইস্ট বেঙ্গল বলছি ভালো তো বলছি খেলছে ভাই, ভালো ভালো পারফর্ম করবে দেখবে আশা করা যায়, সালমান রক, ফজলুল হাজলু লুইস এন্ড থেকে লুইস থাকলে খুব ভালো ব্যালেন্স হতো টিমটা, ওটা সেটা আমাদের তো আমরা ফুটবল দর্শনে মনে হয়েছে ভাই, ঠিক আছে ভাই আমরা বলেছি, বাট এটা আমাদের চাপার উপরে কোনো কিছু দেখো, ডিপেন্ড আমরা করে তো না, ফুটবল আমরা না আমরা তো ফুটবল বিশেষজ্ঞ নয়, ফুটবলটা যারা বোঝেন, টিমটা যারা করেন তারা একদম ভালো একদম জানেন যে কোন প্লেয়ার সাইন করালে টিম আরো বেটার পারফর্ম করবে, তারা নিশ্চয়ই সেই বুঝে সাইন করিয়েছে। ডুরান্টে এটা কটা নিয়ে বলি, ফরেনার খেলতে পারবে? হ্যাঁ হ্যাঁ বাবুল একটু বলছি, এটা ইন্টারাপ্ট করছি তোমাকে, যে যিনি বলো কমেন্টটা বলো বলো, করছেন সালমান ভাই, দেখো ওদের হচ্ছে একটা ফুটবল সাব কমিটি থাকে ক্লাবের মধ্যে, এবং যারা রয়েছে আমি যতদূর জানি সব মোটামুটি ফুটবল বোঝা লোকজনই রয়েছে, দীপেন্দু বিশ্বাসের মতো লোকজন রয়েছে, তো এবারে তাদের যে হচ্ছে ফুটবল সাব কমিটি থাকে, তাদের যে হচ্ছে ফুটবল সেক্রেটারি থাকে, ফুটবল হচ্ছে বোঝা লোকজন থাকে আরো প্রচুর টেকনিক্যাল লোকজন, তো তারা নিশ্চয়ই কিছু ভালো বুঝেছেন তাই করেছেন, আমাদের ফুটবল দেখে এখন পারফরমেন্স দেখে যেটা মনে হচ্ছে অ্যাজ এ অ্যাজ এ দর্শক বা অডিয়েন্স হিসেবে আমার যেটা মনে হয়েছে বা বাবুদের যেটা মনে হয়েছে আমরা সেটা বলছি বা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছি বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আলটিমেটলি ওনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, এবং আশা করছি ওনাদের যেটা মনে হয়েছে ভালো করেছেন এবং দল সাফল্য পাবে, এইটুকুনি, তোমাদের মতো আমরাও একজন সাধারণ সমর্থক, একদম একদম শেষে তোমরা যেরকম সমর্থক আমরা সমর্থক, আর আমরা কিছুই নই ফুটবলের চাষ, সমর্থক, ঠিক আছে, আমরা একজন ফুটবলের সমর্থক, আমরা চাই বাংলার ফুটবল এগিয়ে চলুক, ইস্টবেঙ্গল মোহনবাগান একদম মোহামেডান, হয়তো আমরা কোন একটা দলকে সাপোর্ট করি, কিন্তু দিন শেষে আমরা ফুটবল সমর্থক, আর যারা একদম টিমটা করেন কর্মকর্তা তারা বেটার জানেন যে কোন টিম করলে ভালো খেলবে। তৈদুল ইসলাম, মোহামেডানের কিছু পুরাতন প্লেয়ার থাকলে ভালো হতো, সে বলে দিলাম তো একই কথা, তো বললে তুমি একই কথা এই বললে, টপিকটা নিয়ে অনেকবার ডিসকাস হয়ে গেল অলরেডি, ডিসকাশন চলেছে অনেকক্ষণ ডুরান্ড ধরে, কাপে কটা ফরেনার এলো? ডুরান কাপে তিনটে ফরেনার এলো আছে, তিনটে, দাদা আমার একটা কথা ছিল, মোহনবাগান ইস্টবেঙ্গল সোশ্যাল মিডিয়া একেবারে, এটা দাদা এটাকে আমাদের 100% একটা কোটায়, ছিল, এই দা বিষয়টা আমার আমি একটা আসিফ ভাই, কথা ছিল মন, আমি আমি বলছি বলছিলাম
দাদা আমার একটা কথা ছিল, মোহনবাগান ইস্ট বেঙ্গলের খবর মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় যেমন চর্চিত হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে, কিন্তু অতটা চর্চা হয় না, এটা নিয়ে একটু বলবে দাদা বা বলো দাদা। দেখো এটা হচ্ছে পুরোপুরি যারা মিডিয়া হাউস ওদের উপর ডিপেন্ড করে, এবং কিভাবে তুমি পারফরমেন্স করছো না করছো তার উপর ডিপেন্ড করে। একটা কথা বলি, প্রথম কথা, তুমি যদি ভালো পারফর্ম করো, তুমি যদি ভালো টিম করো, ঠিক আছে, দু একটা মিডিয়া তোমাকে খুব বেশি হলে অ্যাভয়েড করে যেতে পারে, বাট মোস্ট প্রবাবলি, ঠিক আছে, এবারের যে মিডিয়া গুলো আছে অধিকাংশ মিডিয়া তোমাকে অ্যাভয়েড করতে পারবে না। আমি সাপোজ বলছি, মোহামেডান যদি কলকাতা লিগ জেতে এই বছর, কোন মিডিয়া কি অ্যাভয়েড করতে পারবে? যে মিডিয়া সব থেকে মোহামেডান কে হচ্ছে নিয়ে কম লেখালেখি করে, কম বলে, তারাও বলতে বাধ্য হবে, একটা খবর করতে বাধ্য হবে যে না মোহামেডান এবছর জিতেছে। বা ধরো মোহামেডান এমন কাউকে সাইন করালো, বিদেশি হোক স্বদেশি হোক, যে ফুটবলারটাকে নিয়ে অত্যন্ত হাইপস আছে, অত্যন্ত হচ্ছে চর্চা হয়, শিরোনামে রয়েছে সেই প্লেয়ারটা, তখন কি আলোচনা হবে না হবে? দুটো কারণে এটা হয়, একটা হচ্ছে টিমের দীর্ঘদিনের ব্যর্থতা, আর সেকেন্ডলি হচ্ছে ক্লাব অফিসিয়ালদের কিছু জন্য হতে পারে, যে তারা অতটা সোশ্যাল মিডিয়াটাকে গুরুত্ব দেয় না বা নিউজটাকে অত গুরুত্ব দেয় না, যে কে করছে না করছে, ঠিক আছে। এইগুলো মামনি গ্রুপকে নিয়ে কিছু বলো, মামনি রহিম বাদশা বলছে মামনি গ্রুপ নিয়ে কিছু বলবে দাদা। মামনি আশিয়ানা গ্রুপ একটা সম্ভবত ওনার ফুটবল টিম আছে, যাই হোক অতটা আমরা ঠিক জানি না। হ্যাঁ আসিফ ভাই বলে দিল সাকিব শেখের উত্তর। তা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমাদের সমর্থকদের আরো বেশি অ্যাক্টিভ হওয়া দরকার, এটা আমরা মনে করি। প্রত্যেক সদস্য যারা আছেন মোহামেডান স্পোর্টিং এর সর্ব সমর্থক, তাদের কিন্তু আপডেট হতে হবে। আসিফ ভাই এই বিষয়ে তুমি বিস্তারিত বলে দাও। তোমার ভয়েসটা শুনতে পাচ্ছি না বললে, একটু করো, লিপ করে ঢোকো। হ্যাঁ মামনি আশিয়ানা গ্রুপ হলো পাটচক্র, বললাম তো মামনি আশিয়ানা গ্রুপের একটা টিম আছে। টোটাল পাটচক্র টোটাল টিমের নাম এটা। হ্যাঁ মামনি আশিয়ানা গ্রুপ পাটচক্র, আর মামনি আশিয়ানা গ্রুপ বলে একটা টিম আমরা দেখে থাকি, বিভিন্ন খেপের টুর্নামেন্ট তারা খেলে থাকে বড় বড় টুর্নামেন্টে। আর সাকিব শেখের একদম দাদা, আসিফ শেখ খুব আসিফ দা খুব ভালোভাবে বুঝিয়ে দিল, ওই জন্য তো আসিফ দাকে আনা। এবার কথাটা হচ্ছে আসিফ ভাই, আমরা দেখি শুধু তো মিডিয়া হাউসের দোষ দিলে হবে না, ইস্ট বেঙ্গল মোহনবাগান সাপোর্টাররা সোশ্যাল মিডিয়ায় যেমনি আমি তো বাবুল দা, এক মিনিট এক মিনিট, বুঝতে পেরেছি তুমি যেটা বলতে চাইছো, এবং আমি সেটা নিয়ে একটু আগে আলোকপাত করার চেষ্টা করলাম, যে কেন হচ্ছে একজন কমেন্ট করলো আমাদের যে বন্ধু বা দাদা ভাই, যে কেন হচ্ছে মোহামেডানকে নিয়ে এত চর্চা হয় না বা কি ব্যাপার স্যাপার। তো ব্যাপার দেখো কিছুই না, তোমার হচ্ছে যেটা ব্যাপার, প্রত্যেকের তো পার্সোনাল মিডিয়া হাউস থাকে, তাদের নিজস্ব একটা হচ্ছে খবর করার পদ্ধতি থাকে, কিন্তু জিনিস শেষে তুমি যদি সাফল্য পাও, তোমার ক্লাব যদি সাফল্য পায় আর কি, তাহলে, এবং তুমি যদি এমন এমন কিছু কাজ করো যেগুলো হচ্ছে খবর না করা কোনো কারণ থাকে না, বাধ্য খবর করতে, খবর করবেই, তার অন্যতম কারণ হচ্ছে সাফল্য পেতে হবে, সাকসেস। আমি এমন একটা টিম বানাবো বা আমার ক্লাব এমন পর্যায়ে হচ্ছে ফুটবল খেলবে যেটা নিয়ে চর্চা করতে মিডিয়া হাউস বাধ্য হবে, মিডিয়ার কাজ, মিডিয়া মানে মাধ্যম, তুলে ধরা, তারা তাদের হচ্ছে নিজেদের স্বার্থে তুলে ধরবে যে আমাদের চ্যানেলের জন্য এটা হচ্ছে দামি নিউজ, ইম্পর্টেন্ট নিউজ, ঠিক আছে। সিধু ভাই বলছেন আমি ট্রেনে আছি লাইভ দেখছি। আচ্ছা আমাদের বন্ধু সিধু, থ্যাংক ইউ সিধু ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যাক্টিভ থাকতে হবে, ইস্ট বেঙ্গল মোহনবাগান সাপোর্টার অনেক অ্যাক্টিভ, একদমই মূলত অ্যাক্টিভ থাকতে হবে, ইয়েস। তাদের বিভিন্ন রকমের সোশ্যাল সাইট আছে, বিভিন্ন রকমের গ্রুপ আছে, ইস্ট বেঙ্গল রিয়েল পাওয়ার, মোহনবাগান, সবুজ মেরুন, কত কি তেমনি অনেক আছে, বেলপুকুর মেরিনার্স, ঠিক আছে, বা বাবুইঘাটি থেকে বলছি, অনেক অনেক আছে। হতে হবে বর্তমান ফুটবলে প্রচার পেতে গেলে আধুনিক হতে হবে, তবে তুমি টিকে থাকবে, নইলে কিন্তু টিকে থাকবে না আসিফ ভাই, কি বলছো তুমি? একদমই দেখো, বর্তমানে হচ্ছে যদি সব দিক যেমন হচ্ছে হচ্ছে উন্নত হচ্ছে, আপগ্রেড হচ্ছে, ফুটবল বা স্পোর্টস ও কিন্তু আধুনিকরণ হচ্ছে। এবার তুমি যদি বা তোমার ক্লাব যদি সেখানে যদি ডেভেলপ না হয়, উন্নতি না করতে পারে, আপগ্রেড না হয়, অবশ্যই পিছিয়ে পড়বে, এটা বলার কোনো হচ্ছে আর অপেক্ষা রাখে না। এই আমরা যখন খেলা দেখতে যাই, ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা, কত সুন্দর তাদের সমর্থকরা মাঠে গিয়ে দলকে চেয়ার আপ করে, একদম নিজেদের মধ্যে গান করে, যেটাকে আল্ট্রাস বলে, সেদিক থেকে তো আমাদের মডার্ন স্পোর্টিং সমর্থকরা অনেক পিছিয়ে আছে না, সেটা তো অস্বীকার করা যায় না। কিছু সাংগঠনিক ব্যাপার আছে, এবং এইগুলো আমার মনে হয় ফ্যান্স ক্লাব যারা রয়েছে ওদের একটু মানে ভালোভাবে দেখা উচিত, এবং হ্যাঁ ইনিশিয়েটিভ নেওয়া উচিত, এখন তাহলে মুস্তাফিজুর রহমান, ভালো। রহিম আলী, তারপর মোশাররফ মোল্লাদের মতন আরো অনেক সমর্থক আছে, তারা কিন্তু জিনিসটা বুঝতে অ্যাক্টিভ হতে হবে, অনেক অ্যাক্টিভ, অ্যাক্টিভনেস বাড়াতে হবে। হ্যাঁ
অ্যাক্টিভ থাকার চেষ্টা করছেন, ওদিকে হাবিব আহমেদের মতন সমর্থক আছে, আসাদুর রহমানের মতন সমর্থকরা আছে, বলে নাসিম শেষ করা ভাইয়ের যাবে মতন না, অনেক আছে এখন। বলে যাবে না, অ্যাক্টিভ থাকতে হবে, গ্যালারিকে মাতিয়ে রাখতে হবে। হয়তো মোহামেডান স্পোর্টিং এর সমর্থক আছে, এটা কেউ অস্বীকার করার জায়গা নেই, কিন্তু গ্যালারি ইয়ের দিক থেকে, অ্যাক্টিভিটির দিক থেকে অনেকটা পিছিয়ে। আমরা যদি মোহনবাগানের কথায় আসি, যখন টিম মাঠে নামে, বিরতিতে সবুজ মেরুন পুরো, যেটা কটা কি বলে আসিফ ভাই, রঙের মতন পুরো মাঠটাকে মশাল মশাল টাইপের, যেটা যে রং মশাল, মশাল বলে না, হ্যাঁ রং মশাল জ্বালায় তারা রং বিভিন্ন, মশাল, তাদের যে ক্লাবের যে হচ্ছে রং, তারা যে হচ্ছে রং নিয়ে বেঁচে আছে এত বছর, রং তারপরে তাদের ব্যানার আবেগ, ব্যানার সবুজ মেরুন হ্যাঁ লাল ব্যানার হলুদ, ঠিক আছে, ব্যানার ব্যানার টিপু টিফো নিয়ে তারা, ফেক, পতাকা ব্যানার টিপু নিয়ে তারা ফ্ল্যাগ, তার প্রিয় কত কি দলকে, তৈরি করে, প্রিয় চেয়ার দলকে করে, উচ্চভিত করে। তার গলা ফাটায় প্রিয় দলের হয়ে সব জায়গায়, এটাই একটা আলাদা ভাবে মেনশন করে তাদের দলকে, টিমকে, ক্লাবকে। হ্যাঁ তেমনি এবছর আমাদের কলকাতা লিগে মোহামেডান স্পোর্টিং এর দুটো ম্যাচে কিন্তু আমরা দেখলাম টিফো, এটা ব্ল্যাক প্যান্থার অফিসিয়ালের পক্ষ থেকে এবং খুবই একটা ভালো, খুবই অ্যাডভান্স ভালো ম্যানেজারের উদ্যোগ। পক্ষ থেকে। এই জিনিসগুলো করতে হবে যারা বিদেশে হয়। আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম আসিফ ভাই, তুমি নিশ্চয়ই দেখেছিলে, গুড্ডু ভাই বলে একজন যেরকম বিদেশি সমর্থকেরা দলকে চেয়ার আপ করে, তিনি কিন্তু সেটা করছিলেন। এভাবে তো সমর্থকদের এগিয়ে আসতে হবে। একদম একদম একদম। আজাদাপুল ভাই কলিয়া, আসিফ ভাই কমেন্টটা নিয়ে নাও। ও আসিফ দা, ওটা মোহামেডানের ব্যর্থতা নয়, ওটা নেমটা মোহামেডান আছে তো, তাই মিডিয়া বলবে না, কারণ মোহামেডান যে যত ভালো রেজাল্ট করুক না কেন। দেখো আসাবুল্লাহ কমেন্টটা করছে, আমাদের অত্যন্ত কাছের লোক, মানুষ না আমাদের, একজন চিনি, ওরকম একজন কোনো কথা না, অর্গানাইজার টুর্নামেন্টের, রবার বল টুর্নামেন্টের। একটা কথা বলি, দেখো আসাফুল্লাহ, এটা ঠিক যে কিছু কিছু ব্যাপারে কিছু কিছু জিনিস থাকে যেগুলোকে হচ্ছে সত্যি এই যুগে কথা বলতে গেলে সেগুলো সব নিয়ে বর্বরতা ছাড়া কিছুই নয় সেইগুলো। তবে আমার যেটা মনে হয়েছে, আমাদের যেটা পার্সোনালি মনে হয়, তুমি যদি রেজাল্ট করো, সেটা শুধু ফুটবলে নয়, ক্লাব বলে নয়, ইচ এন্ড এভরি ফিল্ডে তোমাকে নিয়ে চর্চা হতে বাধ্য, ঠিক আছে, এটা কিন্তু আসল ফ্যাক্ট, এটা মানতে হবে ভাই। আরে যাই হোক, দেশের সাফল্যটাই শেষ করা। আমি পিংলা থাকি না পশ্চিম মেদিনীপুর থেকে, মোহামেডানের একজন অন্ধভক্ত, কলকাতা লিগ দেখবো কেমন? তুমি যদি মাঠে সশরীরে দেখতে আসতে চাও, তাহলে যেদিনকে খেলা হবে, তোমার যোগাযোগ করে বাড়ি নিও। থেকে, বাড়ি থেকে তোমার তো আসতে অনেক টাইম লাগবে, তুমি বাড়ি থেকে সকাল 8টার সময় বার হবে। আর যদি অ্যাপস এর মাধ্যমে দেখো, আগে 199 টাকা ছিল, সেটা এখন 500 টাকা হয়েছে, আসিফ ভাই বিস্তারিত বলে দেবে। ইনপোর্টস টিভি, দেখো এইটা নিয়ে অনেক চর্চা চলছে, হ্যাঁ, এটা নিয়ে বলি যে যেটা এবছরে কলকাতা লিগের ব্রডকাস্টিং যে মানে দিকটা রয়েছে, সেটা হচ্ছে insport.tv বলে একটা হচ্ছে অ্যাপস রয়েছে, যারা হচ্ছে টোটাল টুর্নামেন্টটা কভারেজ করছে, ব্রডকাস্ট করছে। তো তারা যে তাদের ক্রাইটেরিয়া রেখেছে, যে প্রথম ক্রাইটেরিয়া যেটা, যে তারা খেলা দেখাবে তাদের অ্যাপস এর মাধ্যমে, কিন্তু তার জন্য সাবস্ক্রিপশন ফি দিতে হবে। সাবস্ক্রিপশন ফিটা কি, যেভাবে তোমরা মানে মোবাইলটাকে রিচার্জ করো, যখন হচ্ছে একটা 28 দিন বা 30 দিন, যাদের যেমন প্যাক রয়েছে, বা 26 দিন, তো যখন শেষ হয়ে যায় আবার তো রিচার্জ করতে হয়, ঠিক আছে, তো ব্যালেন্স যেমন ফোনে ভরতে হয় সেরকমই ওখানে গিয়ে সাবস্ক্রিপশন ফিস, যেটা আগে বাবুলদা বললো ওই টাকাটা ছিল, সেটা এখন অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তো সেশন পাস বলে একটা আমার ব্যাপার থেকে, অনেক তবে ক্রাইটেরিয়া ডুরান্ড থাকে, কাপটা, তো সেটা তোমাকে ফুলফিল ডুরান্ড করতে কাপ হবে, তারপরে তুমি দেখতে তবে পারো। তবে ডুরান্ড কাপটা কিন্তু টাকা দিয়ে দেখতে হবে না, সোনি লিভে না 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 না, টিভিতে ডুরান দেখবে। কাপটা কিন্তু সোনি সোনি 10-2 তে, এবং হচ্ছে তোমার সরি সোনি স্পোর্টস 2, এবং হচ্ছে সোনি লাইভে দেখা যাবে। ওকে, একেবারে সাজান হালদার বলছেন জান জান এমএসসি, একেবারে সাজান ভাই বলে এমএসসি একদম অনেক সমর্থক আছে। চলো আসিফ ভাই, আমরা প্রচুর অনুষ্ঠানটা শেষ সমর্থক করবো। যারা যারা লাইভটা দেখেছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। আমরা চাই বাংলার ফুটবল এগিয়ে চলুক। সত্যি কথা বলতে এবছর যা ফুটবলটা হচ্ছে, ফুটবল ফুটবলের মতন হচ্ছে প্রত্যেকটা মাঠে। ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের সমর্থক কিন্তু যাচ্ছে, গ্যালারি ভর্তি হচ্ছে। গত গতদিন আমরা গিয়েছিলাম বেলা 3টায় একদমই খেলা, একদমই। যা প্রখর রোদ, 2.5 ঘন্টা দর্শক কিন্তু খেলা দেখেছে, এবং খেলা দেখার পরে কিন্তু অনেক দর্শক অসুস্থ হয়ে গেছে। এটা টান প্যাশন না থাকলে কিন্তু আসিফ ভাই জিনিসটা হয় না, কি বলবে তুমি? না 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 না, একদমই একদমই, যেটা ভিতর থেকে আসে, ঠিক আছে, এটা প্যাশান, সেরকম হচ্ছে ভালোবাসা না থাকলে হবেই না কখনো। চলো 3 তারিখে প্রথম ম্যাচ মোহনবাগান, তারপর মোহনা স্পোর্টিং এর প্রথম ম্যাচ হচ্ছে আপনার 5 তারিখে কিশোর পাঁচ ভারতী, তারিখ আছে মুম্বাই সিটি তারা এফসি খেলার মাঠে প্রতিপক্ষ, জানিয়ে সমর্থকরা দিলাম বল আবার। ছুটছে, এগুলো এগুলো না করে। হ্যাঁ এগুলো তো আমাদের পক্ষ থেকে একটা মেসেজ থাকবে। দেখো খেলার মাঠে
আরে দুটো টিমের মধ্যে হয়তো কোন রকমের কিছু বিক্ষিপ্ত ঘটনা হতেই পারে, তার মধ্যে মানে এই নয় যে কেউ দর্শকরা মাঠের মধ্যে বোতল ছুড়বে, এগুলো তো ঠিক নয়। এগুলো হলে কি হয়, পরবর্তীকালে ওই মাঠে আর খেলা দেবে না, খেলা দেখতে গিয়ে দিতে গেলে হয় কল্যাণী নয় নৈহাটি, সেটা কি ভালো হবে? একদম। এই গিয়ে চলুক বাংলার মিনি ফুটবল মুন্না শেখ, বাংলার মিনি ফুটবল, কি বলবে, সব চলে গিয়ে গিয়ে সব চলবে, সব চলবে, কেন চলবে না, সব সবার তো চলবে। জীবিকা নির্বাহ করতে হবে না, দিন শেষে ফুটবল আবার চলবে, জীবিকা মিনি অবশ্যই। ফুটবল চলবে, ক্রিকেট চলবে, পিং পং চলবে, সব চলবে। চলো আসিফ ভাই, আমরা অনুষ্ঠানটা শেষ করবো, গ্রুয়ানটা দেখা হবে, তুমি মাঠে যাবে নিশ্চয়ই, কিশোর ভাইতে তোমার সঙ্গে দেখা হবে। একদম একদম।